মনে হচ্ছে চাঁদ নেমে এসেছে। না দেখলে বিশ্বাসই হতো না এত সুন্দরী হতে পারে। খসরু আমার ছিল ইমন, লন্ডন থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মল্লিক। ও আমার একমাত্র মেয়ে কাজল। সালাম আলাইকুম। লেডিস এন্ড জেন্টল শুভ সন্ধ্যা। আপনারা সবাই জানেন আজকে আমাদের বান্ধবী কাজলের শুভ জন্মদিন। শুধু জন্মদিনই নয়, এই অনুষ্ঠানে কাজলের বিয়ের দিনও ঘোষণা করা হবে। কাজলের এই খুশির দিনে আমরা বন্ধুরা ওর জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি করেছি, যার প্রথম প্রচেষ্টা আমাদের বান্ধবী জ্যোতিকা। সেই ঘটনাটা কি? কিন্তু ডক্টর এমন কোন ঘটনাই নেই যে ঘটনা ওকে প্রভাবিত করতে পারে, ওর ব্রেনের নার্ভগুলোতে প্রেসার সৃষ্টি করতে পারে। কিন্তু রিপোর্ট বলছে যে কোন একটা অতীত ইনসিডেন্ট ব্রেনের উপর প্রেসার ক্রিয়েট করেছে এবং ফার্দার করার সম্ভাবনাও আছে। হানিমুনের জন্য এক মাস থাকবে,
আমি তোমার জন্য কক্সবাজারের সবচেয়ে দামি হোটেলটা বুক করে দেব।
গেঞ্জি, লাল টুপি, লাল জুতা, সাদা প্যান্ট পরা এক সুন্দরী মেয়ের ব্যাগের ভেতর অমিত হীরাগুলো দিয়ে দিয়েছে। মেয়েটাকে কিডন্যাপ করে হীরাগুলো নিয়ে আসুন। ওভার অ্যান্ড আউট। ভাইজান আপনার ফোন। হ্যালো, শোন কামাল, তোর ভাগ্নে কাজলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও হয়তো কক্সবাজার গেছে। হোয়াট, কাজল কক্সবাজার এসেছে? কোনো চিন্তা করবেন না দুলা ভাই, কাজল আমার ভাগ্নে, আমার চোখ ফাঁকি দিয়ে এয়ারপোর্ট ক্রস করতে পারবে না, সুলতান ভাইকে আমি জানিয়ে দিচ্ছি। হীরার খবর পুলিশ জেনে গেছে, খুব সাবধানে মেয়েটাকে কিডন্যাপ করতে হবে। এই যে শুনুন, এদিকে আসুন। আমাকে বলছেন? ইয়েস, আমি এসপি সাগর রায়হান। আমাকে দিয়ে আপনার কি দরকার? এই মেয়েটার ব্যাগটা সার্চ করো। হোয়াট, আমি চোর ডাকাত প্লাস মামলার যে আমাকে সার্চ করবে? আপনি জানেন আমি কে? কক্সবাজারের কিং অফ দ্য কিং, সুলতান খানের একমাত্র ভাগ্নি। তা কি ব্যাপার এসপি সাহেব, আজ এত পুলিশ তল্লাশি? ইনফরমেশন আছে ঢাকা থেকে এই ফ্লাইটে 5 কোটি টাকা হীরা আসছে। আমার ভাগ্নিকে সন্দেহ করা হচ্ছে নাকি? কোনো কারণ নেই। কাজলের আরো একটা পরিচয় আছে। কাজল হচ্ছে অবসরপ্রাপ্ত মেজর খোরশেদ আলম খসরুর একমাত্র মেয়ে। ঠিক আছে মিস্টার খান, আপনারা এখন যেতে পারেন। চল ভাগ্নি, তোর বাবা মাকে না বলে কক্সবাজার আসাটা তো ঠিক হয়নি মামনি। তোমাদের দেখার ইচ্ছে হয়েছিল তাই চলে এলাম। ঠিক আছে চল। ছোট মামা, একটু টয়লেটে যাব। ঠিক আছে, এই তোরা ওর সাথে যা। হ্যাঁ যা মামনি। আপা শুনুন, আপনি আমার একটা উপকার করবেন? কি উপকার? আপা আপনার বোরকাটা একটু দেবেন, আমি না খুব বিপদে আছি। বিপদটা কি? আমি আমার ভালোবাসা মানুষের সাথে ঢাকা থেকে পালিয়ে এসেছি। ও খুব গরিবের ছেলে, তাই আমার বাবা মা এ ভালোবাসা মেনে নেয়নি। বোরকা দিয়ে কি করবে? আমার বাবা আমার মামাকে ফোন করেছিল, মামা আমাকে ধরে ফেলেছে, তাই একটা উপায় বের করার জন্য এই টয়লেটে নাম করে এসেছি। ওরা ওরা বাইরে অপেক্ষা করছে। প্লিজ আপা, প্লিজ, আপনি যদি কোনোদিন কাউকে ভালোবেসে থাকেন তাহলে বুঝতে পারতেন ভালোবাসা কি। ওঠো বোন, ওঠো। আপা আপনি কাঁদছেন? তুমি আমাকে 10 বছর আগের কথা মনে করিয়ে দিয়েছো, শুধু এই ধনী গরিবের ব্যবধানের জন্য। আমার প্রেম সত্যি হয়নি, কিন্তু তোমার প্রেমকে সত্যি করার জন্য আমি তোমাকে সাহায্য করবো বোন, অবশ্যই করবো। দুলাভাইকে একটা ফোন করে আসি। খোঁজ পাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে, ও যদি থাকতে চায় তা ওখানে কিছুদিন রেখে দে, আর যদি না থাকতে চায় তাহলে ওকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। মহিলা টয়লেটের সামনে দাঁড়িয়ে বদমাশি করা হচ্ছে না? এত দেরি হচ্ছে কেন? বাস বেরোচ্ছে না তো, চল তো দেখি। এই তোর ওদিকটা দেখ। কি বাস দেখছি, কিছু তো বুঝলাম। আয় সবাই। তাড়াতাড়ি কর, যা করো তাড়াতাড়ি কর। কি হচ্ছে না? তাড়াতাড়ি করো না, লোকজন এসে পড়বে,
আয়না কাছে ও সুন্দরী মনসা আরে এটা তো সুন্দরী না গাড়ি কি সুন্দর গাড়ি এত ভালো গাড়ি আসল দুষ্টিও দেয় না বাগিনা কলজার ভিতর গাতি রাখুন তোমারে ও বাগিনা রে কলজার ভিতর বাগিনা এতদিন পরে একটা কাজের কাজ করলি তাই না হইলে গেছি আনাগিরি কি সুন্দর হাত বদল হয়ে গেল এই জন্যই তো বলি আমার বাগিনা বিপ্লব ওয়ানলি ওয়ান পিস তাহলে কি টের পেয়ে গেল মডেল দেখা মনে হয় বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় রংটা একদম নায়িকা সাবানার মতো এখন পর্যন্ত কোনো টাক লাগেনি জিনিসটা যেহেতু বালা সলিড দামে বিক্রি করে দিব আমাকে বিক্রি করে দেবে তাহলে তো কিছু একটা করতে হয় শোনো বিপ্লব ডার্লিং বেশি দেরি করলে হাত বদল হয়ে যাবে চলো মক্কেলের কাছে যাই চলো কি হল কি রস গাড়ি নিতে আস দেই না ভাই কি রাওয়াজ হইল নিচ তো নাই একটা চোরাই গাড়ি গ্যারেজে আমাকে বাঁচাও মামা মামা তুমি তাড়াতাড়ি এসো আমাকে এখান থেকে নিয়ে যাও আমার মাইয়া মানুষ নিয়েছে লুকাই ছাড়ো কাকে ফোন করিস এই তুই কি করলি হাই হাই বিপ্লব ডার্লিং এখন কি হবে মরে গেল না তো জাহার হয়ে গেছে রক্ত যখন বের হয়নি তখন মরবে না কিন্তু এখানে রাখাও ঠিক হবে তাইলে আদা মরাটার এখন কি করবা কি করবা একটা সুটকেসের মধ্যে ঢুকিয়ে কোন হোটেলে রেখে আসি চল ধরো একটা রুম লাগবে হ্যাঁ হবে উনি কে আমার বউ সত্যি সত্যি বউ তো কেন আপনার কি মনে হয় না মানে বলছিলাম কবুল বলে বিয়ে তো কেন কাবিন কবুল ছাড়া আবার বিয়ে হয় ওই মিয়া মোরে কি মনে হয় মুই কি রাস্তার মাইয়া এই চলো তো এই বাজে লোকের হোটেলে থাকুন না আয়ারে জান কোথায় হোটেলটা ওর বাবার না আমার বাবা এই কবুল বলে বিয়ে করেছে না কবুল ছাড়া বিয়ে করেছে তাতে তোমার কি সরি বলো বলো সরি সরি ম্যাডাম দাও চাবি দাও দিচ্ছি এই নাও ম্যাডাম আমার হোটেলে আপনাদের কোনো অসুবিধা হবে না চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিয়ে আসি বউতো না যেন জল্লাদ চল যাই
নামো। আরে পরে না হয় জেনে নেব, এখন যে কথা বলি মন দিয়ে শোনো। এটা দূরপাল্লার বাস কাউন্টার, টিকিট কেটে বাসে উঠে যেখান থেকে এসেছিলে সেখানে চলে যাও। বাই। এই শোনো, এই শোনো। চুপ, একদম চুপ। আমার ভাগ্নিকে পাগল বলবি না, বল কাজল কোথায়? ওকে দূরপাল্লার বাস স্টেশন নামিয়ে দিয়ে এসেছি। চল আমাদের সাথে। কোথায় বল? এই জায়গায় ছেড়ে দিয়ে গিয়েছিলাম। একটা বাসে ছাড়বে না, সব বাস তল্লাশি কর। যা যা। বস, কোথাও খুঁজে পেলাম না। আরাম জাদা, মিথ্যে কথা বলিস। তুমি আমি জানতাম তুমি আসবে। এবার এক কাজ করো, তোমার পকেটে হাত দাও। ভীষণ ক্ষুধা পেয়েছিল, মনে হয় 150 টাকা খেয়ে ফেলেছি। বিলটা শোধ করে দাও। আমার মানিব্যাগটা, মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না। কাজল, আমরা এসে পড়েছি, তোর আর কোনো ভয় নেই। বুঝেছি, পালাতে হলে একটা পাবলিক সেন্টিমেন্ট তৈরি করতে হবে। আপনারা শুনুন, এই যে বিপ্লব, আমার 7 বছরের প্রেম, আমার 7 বছরের ভালোবাসা। কাজল, এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। প্রেমের জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তো তোমাদের সবকিছু ত্যাগ করে আমার বিপ্লবের কাছে চলে এসেছি। এই যে ভাত খেয়েছি, সে টাকা আমার কাছে নেই। আমি তোমাদের বলতে কোনো কিছুই আমার সঙ্গে নেই, তবু কেন তোমরা আমার পেছনে এসো? কেন, কেন, কেন? কাজল, বাজে কথা রাখ, আমাদের সঙ্গে চল। আপনারা কি এদের মতো? ভালোবাসা শত্রুরা যুগে যুগে লালির সাথে মজুর ঘর বাঁধতে দেয়নি, ছেলেকে ফরহাদের সাথে, আনারকলিকে সেলিমের সাথে। আপনাদের কাছে আমার একটাই আবেদন, আমাদের দুজনকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করুন। চুপ, একদম চুপ। আমি তো বলেছি, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। প্লিজ, আপনারা আমাদের ঘর বাঁধতে সাহায্য করুন। প্লিজ, দয়া করুন, প্লিজ। এত বড় প্রেমকে আমরা ব্যর্থ হতে দেবো না। অবশ্যই, চলো। মারতে হলে আগে আমাদেরকে মারতে হবে, তারপর ওদের দুজনকে মারতে হবে। হ্যাঁ চলো। হ্যাঁ চল, চলো ওদেরকে বের করে আসি। তোমার সাথে আমার এই জীবনের কথা ছেড়ে দাও। 100 জীবনেও, 1000 জীবনেও পরিচয় অথবা শত্রুতা ছিল বলে তো মনে পড়ছে না। তাহলে আমাকে বিপদে ফেলার জন্য কেন তুমি আমার পিছু নিয়েছো? এই ছেলে, এটা আমার না, তোমার। আমি পালিয়ে গাড়ি বনেটের ভিতর লুকিয়েছিলাম। তুমি যে গাড়িটা চুরি করবে তাকে আমি জানতাম। শোনো, তোমাকে চোর বলে ঘৃণা না করে আমার সাথে থাকতে বলেছি, এর জন্য শুকরিয়া আদায় করো। চোরের আবার বড় গলা। আরে পুলিশ না, পুলিশ না, মিথ্যে কথা। এই মে, শোনো মে, আমি তোমার হাতের পুতুল না যে যেমন খুশি নাচাবে। সোজা বলে দিচ্ছি, রাস্তা মাপো,
আমার পিছু নেবে না। যত সব পাগল ছাগল আমার পিছু নিয়েছে। আরে যাও, পাষাণ কোথাকার, নিষ্ঠুর কোথাকার, বুকের মধ্যে দয়া মায় কিচ্ছু নেই, যাও যাও। পালিয়ে যাবি কোথায়? পৃথিবীতে কমলা লেবুর মতো গোল দেখা হবে। আমি আসলে বুঝতে পারছি না, একটা মেয়ের পেছনে কতগুলো গ্রুপ দৌড় শুরু করেছে। এই মেয়ে, সত্যি করে বলতো তোমার দাম কত? আমার কাছে শোন, 5 কোটি টাকা। 5 কোটি? 5 কোটি টাকার কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলেছে। বিপ্লব, এই বিপ্লব, বিপ্লব ওঠো, কথা শোনো। বিপ্লব এদিকে সত্যি সত্যি জ্ঞান হারিয়ে ফেলেছে। বিপ্লব, বিপ্লব ওঠো, বিপ্লব, বিপ্লব। এই করে লাভ নেই, বারবার ছোট ফোন করছে, চল ছোট কাছে চল। বিপ্লব, বিপ্লব ওঠো। এর পরেও ছোট আরেক গ্রুপও আছে। বাড়িতে কেউ আছেন ভাই? আমার কথা কেউ শুনতে পাচ্ছেন? মনে হয় বড় হয়েছে, যাই। তোমরা কি থাকতে এসো? এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে? একটা রুমই আছে থাকার মতো, ভাড়া দিতে হইব কিন্তু। ঠিক আছে, চলে আসো, আসো ভেতরে আসো। এই হলো তোমাদের শোবার ঘর। খাউন জলে টেয়া দাও, তাই না দিবো না? দুজনের খাওয়ার এনে দাও, আর বাকি টাকাটা তোমার বকশিস। কতক্ষণ লাগবে? তা 1 ঘন্টার মতন। আচ্ছা শুনুন, বাথরুমটা কোন দিকে? ওই দিকে মা। দরজায় কিন্তু ছিটকানি নাই। বলেন কি? অসুবিধা হবে না, আমরা তো দুজন, আর তুমি তো চলে যাচ্ছ, তৃতীয় জন তো কেউ নেই। দরজা খোলা থাকলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এই কি বললে তুমি? অসুবিধা নেই মানে? শোনো, বিপদে পড়ে তোমার সাহায্য নিচ্ছি বলে মনে করো না আমি তোমার ঘরের বউ। খবরদার বাথরুমে কাছে আসবে না, তাহলে কিন্তু খুন করে ফেলবো। খুন বলে কি? অসুবিধা নেই, এমনিতে বাথরুমে ছিটকানি নেই, আর উনি বলে অসুবিধা নেই। ঠিক আছে, বাথরুমে কাছে আসলে দেখা যাবে, অসুবিধা নেই, তাই না? Mm-hmm.
করলো কে? আছি দুজন, আমি করেছি। তুমি করেছো মানে? এই তুমি করেছো মানে? ওঠো ওঠো, যাও ঘরে বাইরে যাও, ওঠো বলছি, আমি বলছি ওঠো, যাও ঘরে বাইরে যাও, যাও। খবরদার খবরদার বলছি, এই ঘরের ভিতর আর ঢুকবে না। বাবাজি, তুমি অভিমান করেছে, ভালো, খুব ভালো। এর মধ্যে একটা মজা আছে, তা খাবার গুলাই দেখে যাও, অভিমান ভাঙলে খেয়ে নেবে। ঠিক আছে বাবাজি। মাগো খাওন রেখে গেলাম, মান অভিমান শেষ হলে খায়া নিও। ভীষণ ঠান্ডা, অসুস্থ হয়ে পড়বে, চলো ঘরে চলো। শীতে তো কাঁপছিলে, আর এখন কি হলো? বসো, শোনো, কম্বল একটা, মানুষ দুজন, মনে করো না ঘরে ডেকে এনেছি বলে এক কম্বলের নিচে ঘুমাবো। এই হলো পার্টিশন, অর্ধেক তুমি আর অর্ধেক আমি। নাও এখন শুয়ে পড়ো, নাও। গেল কোথায়? চলে গেল না তো? আমাকে ফেলে চলে যাওয়া এত সহজ? দাঁড়াও দেখাচ্ছি। চাচা বিপ্লব কে দেখেছেন? হ্যাঁ মা, ওইদিকেই তো যাইতে দেখলাম। ওইদিকে? ব্যাপারটা বুঝলাম না। সে চলতে শুরু করবে, বললেই হলো মামার বাড়ি মোয়া, আমার জায়গাটা খুঁজে না পাওয়া পর্যন্ত কোনো ছাড় নেই। তুমি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে আমার ঘর করা সম্ভব না। আমি তোমার সাথে নেই, থাকতে হবে। আমি নেই, আমি নেই, থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। Ah!
25 মার্চ 1971 গভীর রাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে নৃশংস হত্যাকাণ্ড। শুধু শহরে নয়, গ্রাম থেকে গ্রামান্তরে চালায় হত্যাকাণ্ড। এদের সাথে স্বার্থান্বেষী কিছু বাঙালিও হাত মিলায়। শুরু হয় আরো ভয়াবহ হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, অগ্নিসংযোগ ও লুটপাট। Come on, son.
রাস্তা কোনো মিলিটারি নাই, তুই অগরে বর্ডার পার করে দিয়ে। বাহ, চাচিও দেখি মুক্তিযোদ্ধা হয়ে গেছো। সন্তানেরা মুক্তিযোদ্ধা হইলে মায়েরা তো বৈশা থাকতে পারে না। স্বাধীন, তাইলে দেরি করিস না, তুই সবাই নিয়ে রওনা হয়ে যা। যা স্বাধীন, কোন রাজা কার তোর কোনো ক্ষতি করতে পারবো না। যা বাজার, মায়ের দোয়া তোর সাথে রইল। দোয়া করো মা, ভালো থেকো, সাবধানে থেকো। আপনারা আমার সাথে আসেন। Thank you.
চাচা, ওরা আমাকে রাজাকার বলুক আর যাই বলুক, আমি আমার পেয়ারা পাকিস্তানকে খুব ভালোবাসি। চাচা, ওদেরকে বোঝাও ওই হিন্দুস্তান বুদ্ধি দিয়ে আমাদের পেয়ারা পাকিস্তানকে আলাদা করার জন্য শেখ মুজিবকে হাত করে ফেলেছে। আমার কথা শুনো চাচা, এটা কিন্তু পাকিস্তানি মিলিটারিরা হতে দেবে না, তাই তুমি তোমার মেয়েকে বোঝাও ওদের সাথে মেলামেশা না করার জন্য। এই মুহূর্তে মিলিটারির সাথে শত্রুতা করা আর পানিতে বাস করে কুমিরের সাথে লড়াই করা এক কথা। তুই কি আর কিছু বলবি? না চাচা, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, তুমি পিস কমিটির চেয়ারম্যান হয়ে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, হিন্দুদের সমস্ত সম্পদ লুট করে তোমাকে এনে দেব, বিনিময়ে তুমি আমাকে তোমার মেয়ের জামাই বানিয়ে নেবে। বললি তুই আমার নাবালিকা মেয়েকে বিয়ে করতে চাস? চাচা, কাজটা তুমি ভালো করলে না। তুমি কি মনে করো এই দেশ স্বাধীন হবে? হবে না। তাই তোমাকে নিজের মানুষ মনে করে আপন জন ভেবে পিস কমিটির চেয়ারম্যান হতে বলেছিলাম। আসলাম, তুই কাকে কি বলতে এসেছিস? তুই কি জানিস আমি কে? আমি সেই রহমান, ব্রিটিশদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন করেছি। আমি সেই রহমান, রাষ্ট্রভাষার জন্য আন্দোলন করেছি। আমার চোখের সামনে রফিক বরকতের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখেছি। আমি সেই রহমান, 69-এর গণ আন্দোলন করেছি। শুনে রাখ, এই যুদ্ধে আমরা জয়ী হব, এই দেশ স্বাধীন হবে, এই দেশের 7.5 কোটি বাঙালি স্বাধীন হবে। তাই এখনো বলছি, সময় আছে, ভুল মানুষই করে, নিজেকে বদলে ফেল, যা এখান থেকে যা। আসসালামু আলাইকুম চাচা। তুমি দেশটার স্বাধীন করার লাইগাকে সাহস দাও আল্লাহ, শক্তি দাও। মা, দরজা খোলো মা। অমিত, মা, মা দরজা খোলো, মা। বর্ডার পার করে দিয়েছো তো বাবা? জি দিয়ে এসছি। তোমাদের ব্যান্ডেজ কেন? নিজেদের আক্রমণ করছে, গুলি লাগছে। আমি আসি খালা, মায়ের লাগে দেহ গরম লাগবে। আচ্ছা, হায় বাবা, হায় ভিতরে আয়, হায় বাবা, এনব বাবা স্বাধীন, তুই বিশ্রাম কর বাবা, আমি তোর লিগে গরম দুধ লইতে চাই। ওদের সঙ্গে একটু নাটক করি। সোলার মাউরা, আমার গো মা বোনের ইজ্জত লয়ে খেলা করস? আমরা হইলাম মহিলা বিচ্ছু বাহিনী। সারা রাত ঘুমাতে পারিস নাই কেন? তোর জন্য। আমার জন্য? তুই বুঝিস না কিসের জন্য? সত্যি বুঝি না, বল না। চোখ বন্ধ কর। করলাম। আমি প্রেমে পড়েছি, তোর প্রেমে পড়েছি। এই আমার জন্য তোর এত প্রেম কোথায় ছিল? খুঁজে নিস। বল না কোথায় ছিল? আমার বুকের ভেতর,
এতদিন তো বুঝতেই পারিনি তোর বুকের মধ্যে আমার জন্য এত ভালোবাসা জমা ছিল। কি বোকাই না ছিলাম আমি, আল্লাহ মেহেরবান, তাই মরণের মুখ থেকে ফিরে এসেছি। নইলে মরে গেলে তোর ভালোবাসার কথাটা না জেনে আমাকে রেখে তোকে মরতে দিলে তো মরবি। আমি তোর গলায় ভালোবাসার তাবিজ হয়ে ঝুলে থাকব। স্বাধীন চল প্রেমের নাও ভাসাই, চল প্রেমের নাও ডুবাই।
ভাই কইছে আজ রাতে সকিনা আর অর্গন জরিনাকে ধরে মিলিটারি ক্যাম্পে কুচতে দিতে। ওই কে সাবা ফকির নির্বাচ্চা আই শুন, আজ রাত দশটায় অগোবাড়িতে হামলা করো। বিকস চল। হ্যাঁ চলো। শালা রাজাকারীর বাচ্চা আইজরে টেটার বাবি ছোট মরিচে ঝাল বেশি। अच्छा न्यूज लेकर आया है असलाम, हम देर नहीं करेंगे, हमारा साथ तुम भी चलोगे। असब मुक्ति का नाम पाकिस्तान से मिटा देंगे, जिंदगी के लिए मिटा देंगे। ये फुलियार शौकी के देखो, एराओ हमारे चाहते बड़ो मुक्ति योद्धा, ওরা দেশের জন্যে, মাটির জন্যে, দেশের স্বাধীনতার জন্যে পাকিস্তানি হানাদার বাহিনীর কুত্তাদের সামনে নাটক করে ওই চার কুত্তাকে হত্যা করেছে। আজ আমাদের মাটি ছুঁয়ে শপথ করতে হবে শেখ মুজিবের বাংলাদেশকে হানাদার মুক্ত করার জন্য। আমরা প্রতিজন কমপক্ষে একজন স্বাধীনতার শত্রুকে মারব। এইভাবে যদি আমরা শহরে গ্রামে গঞ্জে প্রান্তরে রাজাকারদের হানাদার বাহিনীর সদস্যদের মারতে পারি, তাহলে আমাদের দেশ শত্রুমুক্ত হবে। আমরা আমাদের শেখ মুজিবের স্বপ্নে দেখার সোনার বাংলাকে স্বাধীন পাব। পৃথিবীর বুকে লাল সবুজের একটি পতাকা পাব। আমাদের আজকের শপথ হোক, আমরা মরব, স্বাধীনতার শত্রুকে মেরে মরব, আমরা মরব, দেশের জন্য মরব, শেখ মুজিবের বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য মরব। একসাথে সবাই বলো জয় বাংলা, জয় বাংলা, শেখ 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 মুজিব, শেখ 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 মুজিব। ওই আগে নিয়ে পারে গা, হাত দাও, হাত দাও। তু লোগো কা সারা খেল খতম, আব শুরু হোগা মেরা খেল। তু সালা ইয়ে মুক্তি লোগো কা লিডার হ্যায়, আজ তু মেরে হাত সে নহীঁ বচেগা। असलम, ये तुम क्या कर रहे हो? तुम हमारे साथ गद्दारी कर रहे हो? मैं गद्दारी এই জন্য গাদ্দারি করলাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এই জন্য গাদ্দারি করলাম,
তুই যাদের মারার জন্য তোর কুত্তাদের বন্দুক তাক করতে বলেছিস ওরা সবাই আমার ভাই আমার বোন আমার চাচা আমার চাচি এই শূন্য গাদ্দারি করলাম ওরা সবাই আমার মতো বাঙালি আর তুই পাকিস্তানি মাউরার বাচ্চা তোর কুত্তাদের অস্ত্র ফেলে দিতে বল এখন বল আমি শেষবারের মতো বলছি অস্ত্র ফেলে দিতে বল হাতিয়ার ফেক দাও হাতিয়ার ফেক দাও আসলাম ভাই আসলাম ভাই অনেক মিলিটারি আসতেছে তোমরা সবাই ভাগো নইলে কেউ বাঁচবা না জলদি ভাগো সবাই ভাগো ভাগো বিশ্বাস করি না ওর মতো বেঈমানকে বিশ্বাস করা যায় না আধীর বিশ্বাস তোকে করতেই হবে ওই সময় আমি উপস্থিত ছিলাম তোর জন্যই আমরা প্রাণে বেঁচে গেছি চাচা ও যদি বিশ্বাস করতে না চায় তুমি জোর করো না এই স্বাধীন তোর চোখে তো আমি বেঈমান তাহলে দেরি করছিস কেন ধরে রিভলভার আমাকে গুলি কর মেরে ফেল আমাকে মেরে ফেল কি হলো চুপ করে আছিস কেন মার আমাকে মার যদি তাও না পারি তাহলে রিভলভারটা আমাকে দে আমি নিজে আত্মহত্যা করব এই তুই কি করছিস তোকে বিশ্বাস করলাম শোন কাল সকালে তুই সহ আমরা সবাই মিলে ক্যাম্প আক্রমণ করব এই সামান্য কয়েকজন মুক্তিযোদ্ধা নিয়ে আমরা কি পারবো এটা তোর ব্যাপার না সব ব্যবস্থা আমি করছি
বেঈমান, বিশ্বাসঘাতক। মুক্তি বাহিনী কা লিডার। আসল মুক্তি, ওকে ধরার জন্য আমি এত নাটক করেছি। কুত্তে কা মত মারো সালে কো। Fire!
मायर कछे जाबो আড়াল
কোনো সন্তান হতে চায় না, কপাল খারাপ। তাই এতগুলো বছর আমি তোমার চোখের আড়াল ছিলাম, সেই আড়ালে থাকার গল্পটা তুমি নাই বা শুনলে। শোনো মা, জন্মের পর থেকে তোমার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আমি অনেক কিছু হারিয়েছি মা। তোমাকে এতগুলো বছর মা ডাকা বলা থেকে বঞ্চিত হয়েছি। স্বাধীন মা, আমার স্বাধীন, আমার মানে। এবার আমি তোমার বুকের ভিতর লুকিয়ে থাকবো, দুনিয়ার কারো ক্ষমতা নেই আমাকে তোমার বুক থেকে আলাদা করবে। তুই যে দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলি, আমাদের এই বাংলাদেশে আসলাম রাজাকার, ওই আসলাম একজন খুনি, কুসুমের বাবাকে খুন করেছে, ওর জন্য আজও কুসুম নিখোঁজ। বেঁচে আছে কিনা মরে গেছে আমরা কেউ জানি না। তোর কাছে মা হয়ে আমার একটাই দাবি, তুই রাজাকার যুদ্ধ অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াবি। মা, এটা শুধু তোমার দাবি নয়, যারা এদেশের জন্য যুদ্ধ করেছে এটা সকল মুক্তিযোদ্ধাদের দাবি, বাঙালি জাতির দাবি। মা, তুমি আমার মা, একটা দেশ আর একজন মা সন্তানের কাছে সমান। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তেমনি দেশের মাটি ও বেহেশতের পবিত্র মাটির সমান। তাই তোমাকে স্পর্শ করে কথা দিচ্ছি মা, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে যে বাংলাদেশ অর্জন করেছে, সে দেশে কোন রাজাকার কোন যুদ্ধ অপরাধীদের কোন জায়গা হবে না। ওদের শিকড় উচ্ছেদ না করা পর্যন্ত তোমার সন্তান কোনদিন শান্ত হবে না। আমার এই শুভ জন্মদিনে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ। আমার জন্মদিন উপলক্ষে আপনাদেরকে আনন্দ দেবার জন্য আমার ছোট ভাই লিটন এই পার্টি দিয়েছে। আশা করি সবাই আপনারা এই পার্টির আনন্দ উপভোগ করবেন। প্লিজ মনে পড়ে ভাইজান, কোন কথাটা? ওই কথাটা, ডিম বারে মুরগি খায় দারোগা বাবু, দেশটা স্বাধীন করেছে ওরা, এই আমি থাকি স্বাধীনতার শত্রু আসলাম সরকার। দরিদ্র এখন আনন্দ করার সময়, ফুর্তি করার সময়। চাই ফুর্তি চাই, আজ আমার মুখোমুখি দাঁড়াবার মতো কেউ নাই, কেউ না। ছোট ভাই একটা মেয়েকে ছাদে আটকে রেখেছে, তুই
আমি দেখছি। আচ্ছা আমি লিটন সদাগর, আসলাম সদাগরের ছোট ভাই। বল আমার ডায়মন্ড কোথায়? ডায়মন্ড? What do you say? নাটক করিস না। লিটন সদাগরের ডায়মন্ড হজম করা এত সহজ না। জীবনের মায়া থাকলে বল ডায়মন্ড কোথায়? তারা হলে প্লিজ বিলিভ মি, আই নো নাথিং অ্যাবাউট দ্যাট। ট্রাস্ট মি, ইফ ইউ ডোন্ট ট্রাস্ট ইউ ক্যান ডু এনিথিং। টিয়া পাখি, তোমাকে বশ করার মন্ত্র আমার জানা আছে। ওকে সম্পর্ক কিসের এত মিল? ওকে মেরেছিলাম, তুইও বাঁচবি না। তোরও মরণের পাখনা গুছিয়েছে, ওই পাখনা আমি ভেঙে দেব। আব্বাস, তালা খোল। জি স্যার। থানার মধ্যে রিমান্ড ছাড়া কাউকে টর্চার করার আইন নাই। আমরা সংসদে বসে আমাদের সাথে আইন পাশ করি। এই যে তোদের আব্বাজানের হত্যা মামলা আইন করে বন্ধ খুললে খালাস। তুই তো মুক্তিযোদ্ধা, আমি যখন রাজাকার ছিলাম তুই তখন দেশটাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিস। মাত্র কয়েক বছরের ব্যবধান, তুই যুদ্ধ করে এসপি হয়েছিস। আমাকে দেখ, দেখ আমাকে। আমি স্বাধীনতা বিরোধী শত্রু, তোদের অর্জিত দেশে আমি আসলাম সওদাগর। আমি তখনও মুক্তিযোদ্ধাকে মেরেছি, স্বাধীনতা পক্ষের দেশ প্রেমিকদের মেরেছি। আজও মান তুই শুধু চেয়ে চেয়ে দেখবি, কিছুই করতে পারবি। ওই গান্ডু আমাকে রাজাকার বলেছে। আব্বাস, তোর ক্ষমতা তুই কি মনে করেছিস?
বাংলাদেশের সব মানুষই তোদের গোলামি করে, সব পুলিশ অধিকারী তোদের সাপোর্ট করে না? করে না। গুটি কয়েক লোক এবং গুটি কয়েক পুলিশ অফিসার দিয়ে দেশ চলে না, দেশ চলে জনগণের ক্ষমতায়। এখন আমি যেটা করব সেটা জনগণের ক্ষমতা বলে। তুই রাজাকার, তোর ক্ষমতা দেখিয়েছিস, এবার মুক্তিযোদ্ধার ক্ষমতা দেখ। এই আসলাম সদাগর, এই হাত শুধু একজন পুলিশ অফিসারের হাত না, এই হাত একজন মুক্তিযোদ্ধার হাত, এই হাত বাঙালি জাতির হাত, এই হাতে এখনো বারুদের গন্ধ আছে। এই আসলাম সদাগর, তুই কি মনে করেছিস রাতের অন্ধকারে জাতির পিতাকে হত্যা করে তোরা অনেক বড় কিছু হয়ে গেছিস? মনে করছিস ইতিহাস পাল্টে দিবি? না, এই ইতিহাস 30 লক্ষ বাঙালির রক্তে লেখা ইতিহাস। এবার যা, সবাইকে বল একজন মুক্তিযোদ্ধা রাজাকারকে থাপ্পড় মেরেছে, যা। আমি তোকে দেখে নেব, এই চক্ষুনের আওয়াজ আমি তোকে গুনে গুনে ফেরত দেব একবার। স্যার, এতদিনে মনে হলো আপনার মতো দেশপ্রেমিক অফিসার আমাদের মাঝে আছেন, তাই সবাই আপনাকে স্যালুট করছি। ফেলে দেয় ও যাতে বাঁচতে না পারে। এনকাউন্টার, ওকে এনকাউন্টার তো করবই, তার আগে আপনাকে অপমান করার প্রতিশোধ আমি নিজ হাতে নিব। শালাকে এমন মার মারব, ওর বাপের নামটাও ভুলিয়ে দিব। শালা, এই শালারে ধর, যা। ভাইয়া, আসলাম শিকদারকে গ্রেপ্তার করে শাস্তি দেবার কি ব্যবস্থা করলে? আসলাম শিকদার গভীর পানির মাছ, ওকে সহজে জালে আটকানো সম্ভব না। তুমি একজন আইনের মানুষ হয়ে এই কথাটা বলতে পারলে ভাইয়া? আইনের মানুষ বলেই তো হাত পা বাঁধা। মাঝে মাঝে মুক্তিযোদ্ধা আকবর বিদ্রোহ করে বলে ওই রাজাকারকে মেরে ফেল, কিন্তু আইনের মানুষ বলে আইন নিজের হাতে তুলে নিতে পারি না বোন। ভাইয়া, তুমি না পারলে আমি পারবো, আমি না পারলে আর একজন পারবে। আমার একটাই স্বপ্ন, এই মাটিতে আসলাম শিকদারের শাস্তি দেখে মরতে চাই। রানী, বিশ্বাস করো ভাইয়া, আমি চোখ বন্ধ করলেই আমার চোখে 71-এর সেই দিনগুলির কথা ভেসে ওঠে। আমার বিদ্রোহী মনটা চিৎকার করে বলে, রানী, ওই আসলাম শিকদারের জন্যই তুই বীরাঙ্গনা হয়েছিলি। তাই তাই আমি যে কোনো কিছুর বিনিময় হলেও ওই আসলাম শিকদারকে ধ্বংস করতে চাই ভাইয়া, ধ্বংস করতে চাই। Thank you.
থাকবি তুই কেন? পৃথিবী কেউ মারতে পারবে না, কেউ না। আমার সন্তান তোকে ধ্বংস করার জন্য মায়ের দুধের টানে মায়ের বুকে ফিরে এসেছে, তাই আমার সন্তানকে তুই ধ্বংস করতে পারবি না। তোকে আমার সন্তান ঠিকই ধ্বংস করবে, ঠিকই ধ্বংস করবে। হারামির বাচ্চা, আয় রাজাকার অপরাধী, আয় হারাম খো। এই জারে পাতায় ডুবতে পুলিশ ভাই কই যান? আপনি নাকি বড় একজন সন্ত্রাসী ধরছেন। ধরুম না মানে? আমার পুরা পুলিশ বাহিনী লইয়া হালারে রাস্তা থেকে ধরি রাখছে। তাই তো খাওন লইয়া যান কার লাইগা? কেন ওই সন্ত্রাসীর লাইগা কাল সারাদিন ওই সারারে না খাওয়ায় রাখছে। কি খাওন লইলেন দেখি একটু? দেখো 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 দেখো। তোমরা ওকে অনেক মেরেছো, আর মেরো না, আমাকে মারো, আমাকে। ওরে বাদ দিয়া তোরে মারো, ঠিক আছে মারি। Thank you.
স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। ওনার নাম হচ্ছে স্বাধীন। এই মুক্তিযোদ্ধা দেশের জন্য, জাতির জন্য তার বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা শব্দটি লিখে গেছেন। তাই যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের পতাকা থাকবে, ততদিন এই বীর মুক্তিযোদ্ধার গৌরবময় ইতিহাস থাকবে।
এই মুক্তিযোদ্ধার ঘাতকদের প্রতি আমি জঘন্যভাবে ঘৃণা প্রকাশ করছি। শ্রদ্ধার সাথে এই বীর মুক্তিযোদ্ধার মূর্তির দিকে আমি বিজয়ের মালা পরিয়ে দিতে যাচ্ছি। মালাটা দে। আপনার মতো বুদ্ধিমান এই ছোট্ট ভুলটা করবেন কেন? স্বাধীনের সাথে যদি কোনো বিপ্লবের গোপন সম্পর্ক থাকে তাহলে স্বাধীনের মা ঠিক বলতে পারবে বিপ্লব আসলে কি। তাহলে দেরি করছো কেন? যাও আবিষ্কার করো বিপ্লবের আসল পরিচয়। যাও। বিপ্লব না, ও আমার স্বাধীন। স্বাধীন তোদের ধ্বংস করার জন্য ফিরে এসেছে। তোরা সবাই মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। স্বাধীন তোদের কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। আমাদের কথা না ভেবে তোর কথা ভাব পুরি, তোর কথা ভাব। বল বিপ্লব কোথায়? আমার স্বাধীনের কথা জিজ্ঞাসা করছিস? আমার স্বাধীন আমার বুকের ভিতর, এই বুকের ভিতর। তোর ক্ষমতা তার কাছে খুঁজে নে। যা। ক্ষমতার কথা বলছিস? আরে বুড়ি, পুরো দেশটাই তো আমাদের। আমরা যা করব সেটাই আমাদের ক্ষমতা। তুই যেন কি বললি বুড়ি? তোর স্বাধীন তোর বুকের ভিতরে? তাহলে তো তোর বুকটা কেড়ে দেখতে হয় কোথায় লুকিয়ে রেখেছিস। মাটিতে একজন রাজাকারও বেঁচে থাকতে পারে।
মুজিব থেকে লক্ষ মুজিবের জন্ম হয়। হে জাতির পিতা, তুমি ঘুমাবে না, বুকে কষ্ট নিয়ে জেগে থাকবে। যে জাতির জন্য তুমি স্বাধীনতা এনে দিয়েছ, সেই জাতি তোমার ঘাতকদের ভুলে যায়নি। তোমার রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে ওই সব ঘাতক যতই অট্টহাসি হাসুক না কেন, এই বাংলার মানুষ রাজাকারদের মতো ওদেরও বিচার করতে চায়, শাস্তি দিতে চায়। কিছু লোকের কারণে তোমার নিষ্পাপ অবুধ শিশু শেখ রাসেল হত্যার বিচার হয়নি। হে বাঙালি, তোমরা কি শেখ রাসেল হত্যার বিচার চাও না? এত বাঙালি থাকতে আমাদের জাতির পিতা কাঁদবে কেন? আমরা কি তার সন্তান না? আমরা কি জাতির পিতার হত্যার বিচার করতে পারব না? আমরা কি তার বিচার চাই না? একজন সন্ত্রাসী বারবার আমাকে মারার জন্য আক্রমণ করেছে। ওসি আব্বাস আমার জীবন বাঁচাতে গিয়ে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছিল বলে আব্বাসকে ওই সন্ত্রাসীর হাতে মরতে হলো। পুলিশকে যেখানে মরতে হলো সেখানে আমি কি করে মনে করব আমি বেঁচে থাকবো? আমার সিকিউরিটি কে দেবে বলুন? কে দেবে? পুলিশই দেবে। আপনার সিকিউরিটি অবশ্যই পুলিশ দেবে। পুলিশ? অবশ্যই পুলিশ। একজন পুলিশ মারা গেছে, পুলিশের উপর ভরসা রাখতে পারবেন না, এটা ঠিক না। আমার সিকিউরিটি না হয় পুলিশে দেবে মেনে নিলাম, কিন্তু আমি জানতে চাই ওই সন্ত্রাসীর কি হবে? শীর্ষ সন্ত্রাসী মানে ওয়ান্টেড পার্সন, আর ওয়ান্টেড পার্সন কখনো আইনের বাইরে থাকতে পারে না, বিপ্লব থাকতে পারবে না। স্যার, আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধ অপরাধীর রাজাকার সিকিউরিটির দায়িত্ব কিভাবে নেব? এই কারণে নেবেন যাতে করে সিকিউরিটির দায়িত্ব পালনের সাথে সাথে আসলাম সওদাগরের অবৈধ কর্মকাণ্ডের চিত্রগুলো আবিষ্কার করতে পারে। ইয়েস, আমি সিকিউরিটির কথা বলেছিলাম, তার অর্থ এই নয় যে আমাকে তোমার কথা মতো সব কিছু করতে হবে। সিকিউরিটি নিতে হলে আমার অনুমতি ছাড়া বাইরে কেন? ঘরের মধ্যে আপনি নড়াচড়া করতে পারবেন না। আর যদি মনে করেন আমার কথায় চলতে আপনার অসুবিধে আছে, তাহলে সিকিউরিটি প্রত্যাহারের কথা লিখিতভাবে দিন, আমি ফোর্স নিয়ে চলে যাব। তাই যেতে হবে। আমি এখনো নিজেকে এত বেশি দুর্বল মনে করি না যে তোমার সিকিউরিটি নিয়ে আমাকে চলাফেরা করতে হবে। ডিআইজিকে যা বলার আমি বলব। তুমি আমার সিকিউরিটি প্রত্যাহার করে নিয়ে যাও। হ্যালো, এ রাজাকার, তোর বেঁচে থাকার সময় শেষ হয়ে আসছে, ভালো কিছু খাওয়ার ইচ্ছে হইলে খেয়ে নে, তোর মরণের সময় ঘনায় আসছে। এই স্টপেজ, সাহস থাকলে আমার সামনে আয়। ইডিয়েট, ফোর্স, লেটস মুভ। দাঁড়াও, সিকিউরিটি প্রত্যাহার করতে হবে না। কিছু মনে করবেন না স্যার, পুলিশের সঙ্গে পানি ঘোলা করে লাভ হবে না। এখন কি হবে? অস্ত্রের চালান এসে গেছে, এদিকে পুলিশ অফিসার আমার চলাফেরার উপর কারফিউ জারি করেছে, আমার দিকে শকুনে নজর রেখেছে। তুমি কোনো চিন্তা করো না ভাইজান, আমি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ঠিকই অস্ত্রের চালানগুলোকে পার করে নিয়ে যাব। তুমি শুধু দেখো ভাইজান, আমি কি করে পুলিশকে বোকা বানিয়ে দেই। চলে গিয়ার মেরে
যাচ্ছ বুঝি? হ্যাঁ জান, বাইরে যাচ্ছি। তুমি বাইরে যাচ্ছ? আর আমি মনে করেছিলাম তোমার সাথে পুরো এলাকাটা ঘুরে দেখবো। জান, তুমি একা ঘুরে বেড়ালেও তোমার কোনো অসুবিধা হবে না। তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস এই এলাকার কারণ। সত্যি? Yes, okay, bye. Bye. তোকে আমি ঠিকই বোকা বানাতে পারলাম। চাচি, কুসুম, তুই বেঁচে আছিস মা? চাচি, 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 আয় মা, আয়। এতদিন কোথায় ছিলি মা? ঢাকা শহরে। ঢাকা শহরে? হ্যাঁ চাচি, এই কয়েক বছর আমার আগের কোনো কথাই মনে ছিল না, আমি সব ভুলেছিলাম। আমার চোখের সামনে এই দেশের জন্য আমার বাবা আত্মহত্যা করে দিয়েছে। তোমার কথা মনে পড়তে তোমার কাছে ছুটে এলাম। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমার আর কেউ নেই। আছে, তোর আরেকজন আছে, তোর ভালোবাসা স্বাধীন। স্বাধীন? হ্যাঁ, স্বাধীন ফিরে এসেছে। স্বাধীন আমার মতো বেঁচে আছে? স্বাধীন ফিরে এসেছে? কোথায় স্বাধীন বলো না গো চাচি, কোথায় আমার স্বাধীন? আয় আমার সাথে, আয়, আয়, আয়। বুঝি তো স্বাধীন, যা মা, যা। স্বাধীন, স্বাধীন। তাকিয়ে দেখছো কি? আমি তোমার স্বাধীন, তোমার ভালোবাসার স্বাধীন। আমি না হয় অতীতের কথা মনে করতে পারছিলাম না, কিন্তু তুমি আমার পাশে থেকে কেন একবারও বুঝতে চাওনি তুমি আমার স্বাধীন ছিলে? বলো, কেন বুঝতে চাওনি? বলো, 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 কেন বলনি? বলো। আমারও তোমার মতো কোনো কথাই মনে পড়ছিল না, মনে পড়তেই তো মায়ের কাছে ছুটে এসেছি। অতীত যখন মনেই পড়েছে, তাহলে এসো আমরা প্রতিজ্ঞা করি, ওই রাজাকার আসলাম সদাগরকে আমরা ধ্বংস করে দেব। ধ্বংস করে দেব? আসলাম সদাগরকে ধ্বংস করে দেব? চাচা আছেন? কে? মা, তুমি ভালো? যাও মা, যাও। জি চাচা, আমার ব্যাগটা বসো, আমি দিচ্ছি। জি ব্যাগের ভেতর কি আছে? এই নাও মা, তোমার ব্যাগ। কোথায়? থানায় জমা দিয়ে দিতে পারবে না? পারুম মা, অবশ্যই পারুম। এই দেশ চাল্লাইয়া একদিন এই হাত দিয়া যুদ্ধ করছিলাম, আজ আজ আবার দেশটার উপকারের লাইগা এই কাজটা আমি করুম মা, করুমি। হ্যাঁ
আমি আম জনতা না, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুই কাজল না কুসুম। স্যারেফ, তোকে হাতি নাতে ধরার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম। তোকে আমি বেরোই। এখন একটা নাটক করতে হবে। আমি জানতে চাই আমার ভালোবাসার কাজলের উপর তোমার লোভ হলো কি করে? তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছো। তোমার জায়গায় অন্য কেউ হলে আমি কি করতাম ভাইজান? আমার সামনে তোমার কিছু আমার না, ব্যথা তো তোমার চা আমার। তোর কাছে সামনে একটা মেয়ের কথা বড় হলো? এই আমি আসলাম সওদাগর, এত বছর বয়স আজ পর্যন্ত তোদের জন্য বিয়ে করিনি। কেন করিনি? শুধুমাত্র তোদের কারণে। কারণ আমি বিয়ে করলে আমার ভালোবাসা ভাগ হয়ে যেত। আমি যে দেশ বিরোধী কাজ করি শুধুমাত্র তোদের কারণে। আজকে জিপ চালাস, পারানো চালাস, এসি বাড়িতে থাকিস শুধুমাত্র আমার কারণে। ভাইজান, ভাইজান, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, নইলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। তুই আমাকে কি বললি? গুলি চালা, চালা গুলি, এই বুকে গুলি চালা, মার আমাকে, চালা গুলি, চালা, চালা, মার আমাকে, মার, মার। লিটন আমার কত অবিশ্বাস করেছে, আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি সব লিটন ওই মেয়েটার জন্য পাগল হয়েছে বলে তুমি কি পাগল হতে চাও? আমি বলছি ওই নাগিনী আমাদের তিন ভাইকে ছবল মারবে। পাগলামি করো না তো, এসো। সত্যি তোমার ভালোবাসায় তুমি মুগ্ধ হয়েছে জান, আমি ধন্য হয়েছি। তোমার কারণে তোমার প্রেমে পাগল আমি হলাম মস্তানা 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 মস্তানা।
লাভ ইউ জান, আই লাভ ইউ, আমি তোমাকে সাগরের মতো ভালোবাসি, আমি তোমাকে আকাশের মতো ভালোবাসি জান, যা আই লাভ ইউ জান, আই লাভ ইউ। অবাক খাবার কিছুই নেই, তুই বোকা, তাই তোর ভাইয়ের কথা বিশ্বাস না করে আমার কথা বিশ্বাস করেছিলি। আমি আসলে কাজল না, আমি কুসুম। তোর মতো ছলনাময়ী মেয়ে পৃথিবী ধ্বংস করতে পারে? আমার ভাই বলেছিল তুই একটা নাগিন, আমি বিশ্বাস করিনি। তুই আমাকে ছবল মারবি, আমি তোকে খুন করব। আমাদেরকে জানতে হবে আমাদের ছোট লিটনের খুনিকে। তুমি তো বলেছিলে ও আমাদের ছবল মারতে এসেছে, এমন তো নয় যে নিজের চেহারাটা রাখতে এসেছে। ভালো, খুব ভালো, তবে আমি এখানে সবার সামনে প্রমাণ করে দেব কে কার চেহারা আড়াল করতে চায়। আমি জানি আমার জানের খুনি এখানেই আছে। বল কে সেই খুনি? সদাগর সাহেব, আমি বললে কি আপনি বিশ্বাস করবেন? আল্লাহ রসুলের কসম, অবশ্যই বিশ্বাস করব। তুমি তুমি আমার জানকে আমার চোখের সামনে খুন করেছো। এই হারামজাদি, তুই কি আমাদের ভাইদের মধ্যে ফাটল ধরাতে চাস? ফাটল আমি ধরাতে চাই না ছোটন সাদাগর, ফাটল ধরাতে চাও তুমি। কারণ রিটনকে মারার পর এই আসলাম সাদাগরকে মেরে এই এলাকার এমপি হতে চাও তুমি। তোর কাছে কি এমন প্রমাণ আছে যে ছোটন লিটনকে মেরেছে? অবশ্যই আছে, এই যে তার প্রমাণ। তুমি বিশ্বাস করো ভাইয়া, এই সবই সাজানো নাটক। সাজানো নাটক, এই নাটক করতে করতে আজ আমি এদেশের সন্তান হয়ে দেশের সাথে মাটির সাথে আমার মায়ের সাথে পুরো জাতির সাথে আমি বেইমানি করেছি, কিন্তু ভাইদের সাথে বেইমানি করিনি, কখনো বেইমানি করিনি। তুই একটা বেইমান, তুই ভাই হয়ে ভাইয়ের সাথে বেইমানি করেছিস। Fire!
আর আমি বেঈমানকে বাঁচিয়ে রাখি না। মিস্টার আকবর, আপনিও আইনের লোক, আপনি নিশ্চয়ই ভালো করে জানেন লিগেল এভিডেন্স ছাড়া আমি একজন অ্যারেস্ট অর্ডার দিতে পারি না। কারণ আসলাম সওদাগর যুদ্ধ অপরাধী হলেও আমি এভিডেন্স ছাড়া আপনার কাছে আসিনি স্যার। এই রেড ফাইলের মধ্যেকার সমস্ত এভিডেন্স প্রমাণ করে দেবে আসলাম সওদাগর তার ভাইকে খুন করেছে। প্রমাণ করে দেবে ট্রাক বোঝাই অবৈধ অস্ত্র আসলাম সওদাগরই আমদানি করেছিল দেশে সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য। প্রমাণ করে দেবে ক্ষমতার জোরে কোটি কোটি টাকা ঘুষকে ব্যাংকে জমা করেছে। স্যার, এখন আমাদের কি করা উচিত? যা করা উচিত তাই করব। মিস্টার আকবর, এই দেশের জন্য আমিও যুদ্ধ করেছিলাম। এখনো আমার শরীরের ভেতর যুদ্ধ অপরাধীদের গুলি লেগে আছে। শুধুমাত্র প্রোটোকলের কারণে আমি আসলাম সওদাগরকে যে হাতে স্যালুট করেছি সেই হাত দিয়ে অ্যারেস্ট অর্ডার লিখব। আর আমিও এই মুক্তি যুদ্ধ করা হাত দিয়ে যুদ্ধ অপরাধী আসলাম সওদাগরের হাতে হাত করা পুড়িয়ে দেব। হ্যালো স্বাধীন বলছি, এবার কি করবি? তোর জারি জুরি সব শেষ। তোর নামে ওয়ারেন্ট বের হয়েছে, তুই আমাকে আইনের চোখে ওয়ান্টেড করেছিলি, এখন তুই নিজেই আইনের চোখে ওয়ান্টেড হয়েছিস। এই কথা শোন, তোর প্রেমিকা কাজল এখন আমার আন্ডারে, তাই কাজলকে যদি বাঁচাতে চাস, ওর সুন্দর চেহারার বিকৃত লাশ যদি দেখতে না চাস, তাহলে আমার বিরুদ্ধে অপরাধ প্রমাণের রেড ফাইলটা সহ এসপি আকবরকে আমার সামনে হাজির করবে। মনে রাখিস, সময় মাত্র আধা ঘন্টা, জায়গাটা আমার গোপন বাড়ি। সওদাগর, আমি তোর শর্ত পূরণ করেছি, এই হলো তোর সেই রেড ফাইল। ফাইল পেয়েছিস, এবার কাজলকে ছেড়ে দে। কাজলকে ছেড়ে দে? কিন্তু তুই আমার কথা সম্পূর্ণ করতে পারিস না। ফাইল পেয়েছি, লাশ পাইনি। আমি লাশ চাই। বিপ্লব কোনো কাজ অর্ধেক করে না। কফিন খুলে এসপি আকবরের লাশ দেখে যাও। ফাইল উদ্ধার করতে গুলি করে মেরে ফেলেছি। Thank you.
স্বাধীন বাংলাদেশে রাজাকারদের কোনো স্থান নেই।